কার্বি পাহাড়ত মুখ্যমন্ত্রী বিকাশৰ এটা দিন 2500 3.91 কোটির আসনির আধারশিলা স্থাপন করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 922.92 টকাৰে হামৰেং টুপ্ৰেং হুজাই নীলবাগান হাওড়াঘাট কর্কপথৰ আধারশিলা স্থাপন করা হল 52.63 কোটির রঙিয়াংপং আমলেরেং পথৰ আধারশিলা স্থাপন করা হল 74.53 কোটির রাজাগাঁও ডালিমবাড়ী পথ আৰু 75.11 কোটির খেরনি রংপাং পাং 37 কিলোমিটার পথ 50.81 কোটির ডিএলএসএইচ ইন্টারমিডিয়েট পথ 21.83 কোটির রাজ্যিক ঔষধালয় পরিকা বস্তি ধনশিরি পথ 26.08 কোটির ডিফু উপায়ুক্ত কার্যালয় 310 কোটির দুই পাহাড়িয়া জেলাত 124টা আদর্শ অঙ্গনবাড়ী কেন্দ্র 75 কোটির স্বাস্থ্য আন্তঃগাঁথনি আৰু 895 কোটির জল জীবন মিশনের আধারশিলা স্থাপন করা হল আমি পুনর্বার জানাইছো আজি কার্বি পাহাড়ত অর্থাৎ কার্বি আংলংত মুখ্যমন্ত্রীর বিকাশের একটা দিন আছিল আর 2500 3.91 কোটির আধারশিলা স্থাপন করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 922.92 টকাৰে হামৰেং টুপ্ৰেং হুজাই নীলবাগান হাওড়াঘাট কর্কপথৰ আধাৰশিলা স্থাপন কৰা হল 52.63 কোটিৰ রঙিয়াংপং আমলেৰেং পথৰ আধাৰশিলা স্থাপন কৰা হল 74.53 কোটিৰ ৰাজাগাঁও ডালিমবাড়ী পথ 75.11 কোটিৰ খেৰনি ৰংপাং পাং 37 কিলোমিটাৰ পথ আধাৰশিলা স্থাপন কৰা হল 50.81 কোটির ডিএলএইচএস ইন্টারমিডিয়েট পথ স্থাপন করা হল 21.83 কোটির রাজ্যিক ঔষধালয় পরিকা বস্তি ধানশিরি পথ আধারশিলা স্থাপন করা হল 26.08 কোটির ডিফু উপায়ুক্ত কার্যালয় আধারশিলা স্থাপন করা হল 310 কোটির দুই পাহাড়িয়া জেলাত 124টা আদর্শ অঙ্গনবাড়ী কেন্দ্রর আধারশিলাও স্থাপন করা হল 75 কোটির স্বাস্থ্য আন্তঃগাঁথনি আর 895 কোটির জল জীবন মিশনের আসনির আধারশিলা আজি স্থাপন করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়।